আজ বাসে ওঠার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি লাগছিল রিমের। অন্যদিন বাসটাতে এত ভিড় হয় যে বসার জায়গায় পাওয়া যায় না অনেক সময়, কিন্তু আজ তো পুরো বাসটাই প্রায় ফাঁকা। লাইব্রেরিতে চাকরি করেন একজন স্যার, উনি ছাড়া আর মাত্র দুজন মহিলা আছেন আজকে যাত্রী হিসেবে। রিমেদের চেনে না, আগে কখনো দেখেনি বাসে, তবে ওনাদের কথাবার্তায় অনুমান করতে পারলো ওনারাও ইউনিভার্সিটিরই অফিসের কর্মী। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে আজ কোনো স্টুডেন্ট নেই কেন বাসে? আজ কি কোনো কারণে ছুটি যেটা রিম জানে না? কিন্তু তা কি করে হয়, সে তো কাল শেষ অবধি ক্লাস করেই ফিরেছিল। তাহলে ইউনিভার্সিটি পৌঁছে দেখা যাক ব্যাপারটা কি। রিম এখন মাস্টার ডিগ্রির ফার্স্ট ইয়ার, এই সবে দু মাস হলো ক্লাস শুরু হয়েছে। ওর পিসিমণির বাড়ি এখানে হওয়ার দরুন এই দু মাস এখানেই আছে। তবে ইচ্ছে আছে ইউনিভার্সিটির কাছে পিঠে কোনো ভালো মেস পেলে চলে আসার। অন্যের বাড়িতে থেকে পড়াশোনাটা ঠিক মতো হয় না, তার উপর এই প্রথমবার রিম নিজের বাড়ি ছেড়ে আছে। পিসির বাড়িতে থাকলে নিজের বাড়ির কথা আরো বেশি করেই মনে পড়ছে। রিম এমনিতেই শান্ত শিষ্ট স্বভাবের মেয়ে, তার উপর বাড়ি ছেড়ে এসে আরো যেন শান্ত হয়ে গিয়েছে। এই দু মাসেই পিসির বাড়ি থেকে নির্দিষ্ট স্টপেজে হেঁটে এসে ইউনিভার্সিটির বাস ধরে ক্যাম্পাসে আসা, আর সেখান থেকে নিজের ডিপার্টমেন্ট, এর বাইরে আর কিছুই বিশেষ চেনা হয়ে ওঠেনি ওর। এমনকি ইউনিভার্সিটির ক্যাম্পাসটাও ভালো করে ঘুরে দেখেনি এই দুই মাসে। বাসটা ক্যাম্পাসে ঢুকে নির্দিষ্ট স্থানে দাঁড়াতেই রিম নামলো। আজ ক্যাম্পাসটাও অত্যাধিক ফাঁকা, তবে আজ এটা অস্বাভাবিক কিছু না, কারণ আজ শুক্রবার। বেশিরভাগ ছাত্রছাত্রী এই দিনটাতে অলিখিত ছুটি হিসেবে গণ্য করে। যখন কলেজে পড়তো তখন শনিবার কলেজের এরকম অবস্থা হতো, সপ্তাহের শেষ দিনে ক্লাসে আসতে সবার অনীহা, রিমের বরং এই দিনগুলোই আসতে বেশি মজা লাগে। যত কম জন আসে তত চিৎকার চেঁচামেচি কম, ক্লাসে পড়ায় মনোসংযোগ ভালো হয়। কিন্তু আজ ফাঁকা ক্যাম্পাস দেখে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে ওর, কিন্তু তার কারণ কিছুতেই বুঝতে পারছে না। একটু এগোতেই কাছের তলায় একদল ছেলে মেয়ে চোখে পড়ল, তারা এই সকালবেলাতে আড্ডা দিতে ব্যস্ত। আরো কিছুটা এগোতেই বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে বেশ কিছু ছেলে মেয়ে দেখতে পেয়ে রিমের মনে ভরসা এলো, না ক্লাস বন্ধ নয় আজ। তাহলে পরপর কয়েকটা ডিপার্টমেন্ট পেরিয়ে যাওয়ার সময় ও লক্ষ্য করল সেখানে ছাত্রছাত্রী বা অধ্যাপক কেউ নেই, শুধু সাফাই কর্মীরা পরিষ্কার করছে। রিম ঘড়ি দেখল, হ্যাঁ বাসটা আজ সময়ের কিছুটা আগেই এসে গেছে, তাই হয়তো ডিপার্টমেন্টগুলো এমন ফাঁকা। অবশেষে নিজের ডিপার্টমেন্টে এসেও একই অবস্থা দেখল রিম, কেউ আসেনি এখনো। তবে এখানে কোনো সাফাই কর্মীকে দেখতে পেল না। নিজের ক্লাসরুমে ঢোকার পরই সেই পুরনো অস্বস্তিটা আবার যেন ঘিরে ধরল ওকে। এর আগেও তো বেশ কয়েকবারও ক্লাসের সবার আগে এসেছে, কিন্তু কই, তখন তো এমন অস্বস্তি হয়নি। তবে কি আজ বাস ক্যাম্পাস সব কিছুই এত ফাঁকা ফাঁকা বলে এরকম লাগছে ওর? ব্যাগ থেকে তাড়াতাড়ি মোবাইলটা বের করে এক বান্ধবীকে ফোন লাগালো, কিন্তু বৃথায় চেষ্টা, ফোন ধরল না। দ্বিতীয় বান্ধবী জানালো সে আসছে না, আর বিশেষ তেমন কারোর ফোন নাম্বারও নেই যে ও ফোন করে জানবে তারা আসছে কিনা। তাও কন্ট্যাক্ট লিস্টটাতে দেখতে লাগলো আর কারোর নাম্বার আছে কিনা, হয়তো ফোনেই মনোযোগটা বেশি দিয়ে ফেলেছিল রিম। এমন সময় কেউ যেন ওকে পেছন থেকে ধাক্কা মারল, ও হুড় মুড়িয়ে গিয়ে ধাক্কা খেলো স্যারের টেবিলে। ওর হাতটা সজোরে ঠুকে গেল মাইক্রোফোনের স্ট্যান্ডটাতে, ওটা লোহার, শক্ত ভীষণ। নিজেকে সামলে নিয়ে ঘুরে দাঁড়ালো রিম, কিন্তু কি আশ্চর্য, কেউ কোথাও নেই। পুরো ক্লাসরুমটা যথারীতি ফাঁকা সেই আগের মতোই,
অথচ রিমের স্পষ্ট মনে হলো কেউ যেন ওকে ইচ্ছে করেই ধাক্কা দিল। কিন্তু কেউ নেই যখন, তখন ওটা নিশ্চয়ই মনের ভুল ছিল। কয়েক মুহূর্ত লাগলো রিমের ধাতস্থ হতে, তারপর আবার মন দিল মোবাইলে। এভাবে কতক্ষণ কাটলো খেয়াল নেই ওর, কিন্তু হঠাৎই ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের স্পর্শ পেতেই ওর সম্মিবধ ফিরল। চমকে পেছনে তাকিয়ে দেখে একটা লোক দাঁড়িয়ে, পরনের পোশাক জানান দিচ্ছে লোকটা ইউনিভার্সিটির সিকিউরিটি গার্ডের একজন। লোকটার চোখ দুটোর দিকে তাকিয়েই রিমির বুকটা ছ্যাত করে উঠল। কোনো মানুষের চোখ এত হিংস্র, এত বিভৎস হতে পারে? এ যেন কোনো মানুষ নয়, সাক্ষাৎ এক পিশাচ দাঁড়িয়ে আছে ওর সামনে। রিম কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে আপনি, কি চাই? হা হা শব্দে লোকটার পয়সা চেয়ে খাসিতে রিমের হৃৎপিণ্ডটা যেন দেহের বাইরে বেরিয়ে আসতে চাইল। দৌড়ে পালাবার চেষ্টা করতেই লোকটা এক হাত দিয়ে ওর কোমরটা ধরে নিল। লোকটার গায়ে যেন অমানবিক শক্তি, রিম কিছুতেই পারছে না নিজেকে ছাড়াতে। আমি এখানে কেন, বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? লোক আমি, কিন্তু মোটেও ভালো নয় যে তোমাকে এত সহজে যেতে দেব। আবার হা হা করে হেসে উঠল। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। তোমাকে ছাড়লে যে আমার চলবে না গো, প্লিজ। আমি আপনার মেয়ের বয়সী হব। হ্যাঁ, মেয়েই তো আমার চাই। আমি চিৎকার করব। এখানে চিৎকার করলে যে কেউ শুনতে পাবে না সেটা তুমিও জানো, তবে বৃথা কেন কষ্ট করবে? রিম ভালো করেই জানে ওর চিৎকার এখান থেকে বাইরে বেরোনো অসম্ভব। কাছের জানলাগুলো সব কটা বন্ধ, পাশের বিল্ডিংটাও অনেক দূরে। তাছাড়া রিম আছে তিনতলায়, এখানে যে এখনো কেউ আসেনি তা তো রিম আগেই দেখে এসেছে, তাই কোনো চিৎকারই কারোর কানে পৌঁছাবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। নিজের অদৃষ্টের কথা ভেবে রিমের দুচোখ ফেটে জল এলো। তবে এই অপেক্ষা করছিল ওর জীবনে? উচ্চ শিক্ষা নিতে বাড়ি ছেড়ে এসে এই কোন জঙ্গলের মাঝে এসে পড়ল? লোকটা ক্রমাগত হেসেই চলেছে। ওর ওই ক্রুড় হাসি দেখে কে বলবে ও একটা মানুষ? ও যেন ব্রাম স্টোকারের গল্প থেকে উঠে আসা স্বয়ং কাউন্ট ড্রাকুলা। লোকটা আস্তে আস্তে নিজের ওই বিভৎস মুখটা নিয়ে আসছে রিমের মুখের কাছে। আতঙ্কে চোখ দুটো বন্ধ করে ফেলল রিম। আর কিছু করার নেই, কেউ পারবে না ওকে আজ বাঁচাতে। একটা তীব্র আর্তনাদ। চোখ বন্ধ অবস্থাতেই রিম অনুভব করতে পারল ও শরীরের ওপর থেকে লোকটার হাতের বন্ধন যেন ক্রমশ আলগা হতে হতে অদৃশ্য হলো। রিম চোখ খুলে ফেলল, আর সাথে সাথে আবার একটা বিভর্ষ আর্তনাদ। লোকটার মাথা ফেটে গল গল রক্ত পড়ছে, নাক মুখ থেকেও বেরোচ্ছে রক্ত। আর লোকটার ঠিক পেছনে দাঁড়িয়ে একটা মেয়ে, রিমের বয়সী হবে। মেয়েটার হাতে সেই মাইক্রোফোনের স্ট্যান্ড, রক্ত মাখা মেয়েটার মুখে ভর্তি রক্তের ছিটে, চোখ দুটোতে যেন তার আগুন চলছে। লোকটা আস্তে আস্তে মেঝেতে লুটিয়ে পড়ল। মরে গেল নাকি? রিম ভয়াত্ত গলায় জিজ্ঞেস করল। মেয়েটা নির্বিকার গলায় উত্তর দিল, বোধহয়। মেয়েটার দিকে তাকিয়ে রিম অবাক হলো। এত বড় একটা কাণ্ড ঘটাবার পরও মেয়েটার ঠোঁটের কোণে এক বাঁকা হাসি। রিম বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। দেখে মেয়েটা ফিসফিসিয়ে বলল, দাঁড়িয়ে দেখছ কি আমায়? পালাও, নয়তো অনেক ঝামেলা পোহাতে হবে। আর তুমি? আমাকেও যেতে হবে, কিন্তু তোমার মুখে ধুয়ে নেব। তুমি যাও। কিন্তু কেন, পালাতে যাব কেন? আমরা তো কোনো অপরাধ করিনি, বরং আমাদের কর্তৃপক্ষকে জানানো উচিত সবটা। মেয়েটা হেসে উঠল, তুমি তো দেখছি বড্ড সরল। কি ভাবছো, কর্তৃপক্ষ সহানুভূতি দেখাবে? কখনো না, ওরা বরং নিজেদের বদনামের ভয়ে তোমার মুখ বন্ধ করে দেবে।
মানে কিছু না, সময় নষ্ট করো না, পালাও। তবে হ্যাঁ, আর কোনোদিনও এভাবে ফাঁকা বিল্ডিংয়ে ঢুকতে যেও না, ঢুকলেও সবসময় সচেতন থেকো, মোবাইলে বুথ হয়ে সব কিছু ভুলে যেও না। দেখছো তো চারিদিকে কেমন পিশাচের বাস, ওরা গন্ধ সুখে সুখে চলে আসে। আর একটা কথা মনে রাখবে, আমাদের আত্মরক্ষা আর অস্ত্র আমাদের কাছাকাছি থাকে, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে তার প্রয়োগ করবে। আজ আমি ছিলাম, আর তো আসবো না আমি বাঁচাতে, তাই নিজেকে রক্ষা তোমার নিজেকেই করতে হবে। হ্যাঁ, মনে রাখবো তোমার কথা, তুমি খুব সাহসী। থ্যাংকস। আজ আমি সাহসী, এখন আর কোনো ভয় নেই আমার। আজ তুমি না এলে আমাকে তো আজ আসতেই হতো, কিন্তু আর দেরি করো না, কেউ আসার আগেই পালাও। বাইরে সিসিটিভি বন্ধ, পালাও। কোনো ক্রমে ব্যাগটা তুলে রুমের বাইরে বেরিয়ে এলো রিম। তারপর শেষবারের মতো ওই অচেনা বন্ধুকে ধন্যবাদ জানাতে পেছন ফিরেই ওর গা শিউরে উঠল। কেউ নেই, ফাঁকা ক্লাসরুম, শুধু ওই নরপিশাচটা মাটিতে পড়ে আছে। করিডোরটাও ফাঁকা, মেয়েটা যেন ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেছে। রিমের মাথাটা ঝিমঝিম করে উঠল। কোনো রকমে টলতে টলতে ও হাঁটা শুরু করলো। কোথায় যেতে হবে সব যেন গুলিয়ে যাচ্ছে ওর। একটার পর একটা ডিপার্টমেন্ট পেরিয়ে হাঁটছে রিম। আস্তে আস্তে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কলকাকলিতে ভরে উঠছে। বাংলা ডিপার্টমেন্টের সামনে এসেই সহসাই রিমের গতি রুদ্ধ হলো। করিডোরে ভিড়টা যেন একটু বেশি, ছেলে মেয়েরা যেন কোনো সমাবেশের জন্য জমায়েত হচ্ছে একসাথে। তাদের উচ্চ কণ্ঠের সমাগম বুঝিয়ে দিচ্ছে সমাবেশটা অবশ্যই প্রতিবাদের। রিম আরও একটু কাছে এগিয়ে গেল ওদের। প্রায় প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড, তাতে কোনোটাতে লেখা বাংলা বিভাগের ছাত্রী শর্মিতা রায়ের অন্তর্ধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চুপ কেন, আবার কোনোটাতে লেখা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে অন্তর্হিত হওয়ার পর কর্তৃপক্ষ কিভাবে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন, জবাব দিন। এই রকমই প্রত্যেকটাই প্রতিবাদ মিছিলের কিছু চেনা ভাষা দিয়ে সাজানো। কানে গিয়েছিল গতকাল যে বাংলা ডিপার্টমেন্টের একটা মেয়ে আজ দু সপ্তাহ ধরে নিখোঁজ, ইউনিভার্সিটি এসেছিল, তারপর থেকে আর পাওয়া যায়নি। কাল কথাটা শুনলেও কোনো দাগ কাটেনি সেভাবে রিমের মনে। কোনো অচেনা মেয়ে হারিয়ে গেছে, হয়তো নিজেই পালিয়েছে কোথাও, তাই এই নিয়ে ভেবে সময় নষ্ট করেনি রিম। হাজার কাজের মাঝে বেমালুম ভুলেই গিয়েছিল কথাটা। ওদের সরিয়ে এগোতে থাকে রিম, কিন্তু হঠাৎ এক জায়গায় এসে থমকে যায়, যেখানে প্ল্যাকার্ডের পাশাপাশি কয়েকজনের হাতে ধরা একটা মেয়ের হাসি মুখের ছবি। রিমের মাথাটা আরেকবারের জন্যে ঘুরে গেল। কোনো মতে দেয়ালটা ধরে টাল সামলাল। সিঁড়ি বেয়ে নেমে খোলা মাঠে বেরিয়ে এলো রিম। ওর ভীষণ কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে আজ ওর। আজকে সেই অচেনা বন্ধুর জন্য, যে না থাকলে আজ রিমও হয়তো, রিম জানে শর্মিতা আর কোনো দিনই ফিরবে না। শর্মিতার সঙ্গে কি হয়েছে তা রিম ভালো মতোই আন্দাজ করতে পারছে। ওর দেহটা হয়তো পিশাচটা কোথাও লুকিয়ে রেখেছে, সেটা আজকালের মধ্যে হোক কিংবা কয়েক বছর পর খুঁজে পাওয়া যাবে, সেটা তখন দেহ থাকবে না, কঙ্কালে পরিণত হবে। সেই কঙ্কালকে নিয়েই আবার কাটা ছেঁড়া বিতর্ক, রাজনীতি, কত কিছু হবে। কিন্তু এসবের ভিড়ে হয়তো আসল ব্যাপারটাই চাপা পড়ে যাবে। শর্মিতা জানত যে ওর প্রতি ন্যায় কেউ করতে আসবে না, দুদিন সরগোল হবে, তারপর সবাই ভুলে যাবে, আর পিশাচটাও লোকালয়ে মানুষের মুখোশে ঘুরে বেড়াবে বহাল তবিয়তে, হয়তো আরও মেয়ের সর্বনাশ করবে। তাই আজও নিজে এসে ওর সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়ে গেল মেয়েটা, সাথে আর একটা মেয়েকেও ওর মতো পরিণতি হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল।